আসসালামু আলাইকুম ও আলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ও আল্লাহ আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর রমজান মাসে কোন কোন আমল করলে আমরা অধিক পরিমাণে সব নাকি অর্জন করতে পারব। এবং এ ধরনের আমল করার মাধ্যমে আমরা রমজান মাসের যে একটা সুযোগ ফায়দা এটা আমরা অর্জন করতে পারব তো প্রিয় বন্ধুগণ আপনি যদি পবিত্র কোরআনের যে কোনো আয়াত পড়েন যে কোনো সুরা পড়েন তাহলে অবশ্যই আপনি অনেক স্বাবের অধিকারী হবেন এবং এ মাসে যত বেশি নফল নামাজ পড়বেন তসবি তাহলিল পড়বেন প্রত্যেকটার সব অনেক বেশি হবে কারণ পবিত্র মাহে রমজান সম্পূর্ণ রমজানটাই হলো আল্লাহতালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত আপনি যে কোনো আমল করলেই নেকি পাবেন তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম তিনি স্পেশালভাবে কিছু আমলের কথা বলেছেন কিছু সুরার কথা বলেছেন যেগুলিকে তিনি অনেক বেশি ফজিলতপূর্ণ বলেছেন প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে হাদিস নাম্বার এক হাজার সাতশো ঊনসত্তর এখানে প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলতেছেন যে তোমাদের কেউ কি আছো যে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করবে তখন একজন সাহাবী রাসুল সাল্লু আলিহি আসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এটা কিভাবে সম্ভব তখন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যে পড়ো উলহু আল্লাহু আহাদ মানে সুরায় ইখলাস কারণ ইহা কোরআনের এক তৃতীয়াংশর সমান তো প্রিয় বন্ধুগণ আপনারা যদি সুরাই এখলাসের মাত্র চারটি আয়াত পড়েন তাহলে এটা কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান হয়ে যাবে তো আপনি যদি এই সুরাটি তিনবার পাঠ করেন তাহলে এক খতম কোরআনের সব আপনি পেয়ে যাচ্ছেন আর আমাদের জন্য এটা খুবই সহজ আমরা যদি ইচ্ছা করি তাহলে মাত্র দুই এক মিনিটের মধ্যে এক এক্ষতম কোরআনের নেকি আমরা অর্জন করতে পারবো এর চেয়ে লাভের এর চেয়ে ফজিলতের আর কী হতে পারে প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে হাদিস নাম্বার পাঁচশো উননব্বই প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কেউ দশ বার সুরাই ইখলাস পাঠ করো তাহলে তোমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মিত হবে তোমরা একটি ঘর পাবে জান্নাতে তো প্রিয় বন্ধুগণ আপনারা যদি দশবার সুরে ইখলাস পাঠ করেন তাহলে আপনারা জান্নাতের মধ্যে একটি ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনার জন্য যদি জান্নাতে একটি ঘর তৈরি হয় আপনি যদি একটা ঘরের মালিক হন জান্নাতের তাহলে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা দুইটি হাদিসের মধ্যেই শুনলেন কিছু ফজিলতপূর্ণ আমলের কথা তো আপনি আমি আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু এই আমলগুলো রমজান মাসে বেশি বেশি করতে পারি আর একটা বিষয় হলো যে রমজান মাসে কিন্তু অধিকাংশ সময়ে দোয়া কবুল হয় রোজাদারদের দোয়া আল্লাহ তাল্লাহ ফিরে আদার না কবুল করেন তো আমাদের যেহেতু পাপে ভরা জিন্দিগি আমরা যেহেতু বেশি বেশি পাপ করি এজন্য আমরা কিন্তু পুরো রমজান মাসটা যখনই সুযোগ পাবো তখনই আমরা ইস্তিকফার পাঠ করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আমরা ইস্তেকভার করতে পারি আর যদি আমরা চাই তাহলে আমরা একটু ইস্তেকফার বাড়িয়ে দিতে পারি ইস্তেকভারের মানে শব্দগুলো ইল্লাহু আল হাইব এভাবেও কিন্তু আমরা ইস্তেকভার পাঠ করতে পারি তো প্রিয় বন্ধুগণ আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে রমজানে কোন কোন আমল করলে আমরা বেশি লাভবান হতে পারবো পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি আমল করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষন পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা ইয়া সলি ওয়া সাল্লিম দাঈমান абаদান আলা হাবীবিকা খায়রুল